ব্যক্তির জন্য নামাজ পড়ে দিলে সেই নামাজ কি মৃত ব্যক্তির আমলনামায় যায় না আমলনামায় পৌঁছায়? মৃত ব্যক্তির তরফ থেকে জীবিতরা কিছু কাজ করতে পারেন, যেগুলোর ব্যাপারে কোরআন হাদিসে স্পষ্ট বিবরণ রয়েছে, বর্ণনা রয়েছে। আর কিছু জিনিস আছে যেগুলো নিয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে। সালাতের বিষয়টা এরকম যে এই নামাজ এটা মৃত ব্যক্তির জন্য উপকারে আসবে কি না, অর্থাৎ জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির তরফ থেকে সালাত আদায় করে পাঠাতে পারে কি না, এটা নিয়ে কিছুটা মত পার্থক্য ওলামা ইকরামের মধ্যে আছে। অনেকে এটা করার পক্ষে, অনেকে এটা না করার পক্ষে, অর্থাৎ সদকা জারিয়া হিসাবে মৃত ব্যক্তির তরফ থেকে ইসালে সওয়াব হিসাবে এটা না করার পক্ষে অনেক ওলামা ইকরাম রয়েছে যে নামাজটা না। কিন্তু অনেক বর্ণনা থেকে নামাজ রোজা এগুলো মৃত ব্যক্তির জন্য উপকারে আসে, তার তরফ থেকে পড়ে দিলে আল্লাহ দুই রাকাতে সওয়াব তাদেরকে পৌঁছায় দেন, তাদের আমল নিয়ে দিয়ে দেন, তো সেই সুযোগ রয়েছে। ধরুন আমি রাতে কোনো এক সময় যে কোনোভাবে নাপাক হয়েছি, কিন্তু সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে ওইভাবেই ফজরের নামাজ পড়ে ফেলেছি, ওয়াক্ত শেষ হওয়ার পর মনে পড়েছে, তখন কী করা উচিত? এই নামাজ আবার দোহরাইতে হবে যদি কখনো মনে হয় যে ফরজ গোসল হয়েছে কিন্তু আমি গোসল ফরজ হয়েছে এটা মনে ছিল না, স্বপ্নদোষ হয়েছে মনে ছিল না, পরবর্তীতে আমি গোসল ছাড়াই নামাজ পড়ে ফেলেছি মনে হয়েছে, তাহলে এই নামাজটা আবার পড়তে হবে গোসল করে। প্রভিডেন্ট ফান্ড ও পেনশনের টাকায় সুদের কোনো অংশ আছে কি না? যদি থাকে তবে তার মাসআলা কি? পেনশনের যে টাকা দেয়া হয়, মূল টাকা যদি দেয় সেখানে তো সুদের সম্ভাবনা নাই। আর যদি সেই টাকা কোনো এক জায়গায়, যেমন প্রভিডেন্ট ফান্ড টাকা, এটা কোনো একটা খাতে খরচ করা হয়, করে তার লভ্যাংশ দেওয়া হয়, সেটাও জায়েজ। কিন্তু যদি প্রভিডেন্ট ফান্ডের টাকা এটা সুদি লোন দিয়ে সেই লোন থেকে বেনিফিট দেয়া হয় আপনার অবসরে যাওয়া মানুষকে, সেটা জায়েজ নেই, কারণ সুদের উপার্জন হালাল নয়, হারাম। আবার একই সাথে প্রভিডেন্ট ফান্ডের সাথে অতিরিক্ত যে টাকা প্রতিষ্ঠান দেয় সেটাও সুদ নয়, সেটা কিন্তু খাওয়া জায়েজ। আর স্বেচ্ছায় যে টাকাটা আপনি জমাবেন, প্রভিডেন্ট ফান্ডে কাটাবেন স্বেচ্ছায়, এটার মধ্যে তারা অতিরিক্ত হিসাবে যেটা দিবে সেটা সুদ হবে, কারণ এখানে আপনি তাকে টাকা দিয়েছেন, জমা রেখেছেন, রেখে অতিরিক্ত নিচ্ছেন, এখানে কোনো ব্যবসা হচ্ছে না। যদি ব্যবসা হয় তাহলে তো ব্যবসার হার হিসাবে আপনি লভ্যাংশ নিতে পারবেন। অতএব এখানে পার্থক্য আছে। প্রভিডেন্ট ফান্ড যেটা বাধ্যতামূলক কাটা হয় সেখানে অতিরিক্ত দিলে সেটা নেওয়া যাবে, আর কারণ এটা আপনি লোন দেন নাই, আপনি টাকা পানি নাই, দেওয়ার সময় দেনেওয়ালা আরও বাড়ায় দিছে, এটা আপনি নিতে পারেন। আরেকটা হলো যে ঐচ্ছিকভাবে প্রভিডেন্ট ফান্ড আপনি কাটাইছেন, বাধ্যতামূলকের বাইরে যেটা কাটানো যায় সেটা, এরপরে সেখান থেকে নিয়োগকর্তা বা যার চাকরি করছেন সেই প্রতিষ্ঠান আপনাকে বাড়ায় দিচ্ছে, এটা সুদ হবে। আর যদি প্রভিডেন্ট ফান্ডের টাকাটাকে আপনি ইয়া হিসাবে ব্যবহার করেন, কি বলে এটাকে, প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা সেটা যদি কোম্পানি বা প্রতিষ্ঠান যদি কোনো বাণিজ্যিক কাজে ব্যবহার করে তাহলে সেটা জায়েজ আছে, তার লভ্যাংশ আপনি নিতে পারবেন।